সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আনলক ইংলিশ উইথ সুমন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন। আজ আমি আপনাদের সামনে ফিউচার টেন্সেস ইন ডিটেইল ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমরা ফিউচারের চারটি টেন্স রয়েছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটি টেন্স নিয়ে আলোচনা করব। তো প্রথমেই ধারাবাহিকভাবে আমরা যে টেন্সটি পাচ্ছি সেটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। তো আমরা প্রথমে ফিউচার ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটা বা কোথায় ব্যবহার করা এটা একটু দেখে নিই। আমাদেরকে একটু মনে রাখতে হবে যে ভবিষ্যতে কেউ কোনো কিছু করবে বা কোনো কাজ করা হবে, এটা বোঝানোর জন্য সাধারণত আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি, বা সিম্পল ফিউচার টেন্স, বা কেউ কেউ ফিউচার সিম্পল বলে, এই টেন্সটাকে আমরা ব্যবহার করে থাকি। তো এই ক্ষেত্রে আমি অ্যাক্টিভ স্ট্রাকচারটা লিখে রেখেছি। তো অ্যাক্টিভের চারটা স্ট্রাকচার হয়। প্রথমে হয় অ্যাফার্মেটিভ, অর্থাৎ হ্যাভ অথবা বাক্য, এক্ষেত্রে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। এটা অবজেক্ট না হয় কমপ্লিমেন্ট এক্সটেনশনও হতে পারে। তো দেখেন বর্তমানে শ্যালের ব্যবহার নেই বললেই চলে, তাই আমি শ্যালটাকে লিখেও কেটে দিয়ে রেখেছি আর কি। হ্যাঁ, পরবর্তীতে আমরা শ্যাল আর বলবো না। এরপর এটাকে আমরা যখন নেগেটিভ বানাবো তখন শ্যাল নট, শ্যাল নট কে যখন সংক্ষেপ করা হয় কন্ট্রাকশন ফর্মে শ্যান্ড ব্যবহার করা হয়। এটা আসলে খুব বেশি ব্যবহার নেই বললেই চলে। আর উইল নট কে বলা হয় ওন্ট। হ্যাঁ, উইলের তো বলতে কিছু নাই। ইন্টারোগেটিভে আমরা যে কাজটা করবো অক্সিলারি ভার্ব, অর্থাৎ শ্যাল বা উইল কে সাবজেক্টের সামনে আনবো, এরপরে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট লিখবো বা কমপ্লিমেন্ট বা এক্সটেনশন, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, ভোলা যাবে না। এরপর আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচারটার দিকে যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো, দেখেন এখানে আমাদেরকে শ্যান্ট অথবা ওন্ট লিখতে হবে, এরপরে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, এবং যেহেতু এটা নেগেটিভ ইন্টারোগেটিভ, না বোধক এবং প্রশ্নবোধক, অবশ্যই আপনাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এই হলো গিয়ে আমাদের অ্যাফার্মেটিভের চারটা স্ট্রাকচার। এছাড়া আমরা প্যাসিভ ভয়েসে অ্যাফার্মেটিভের শুধু স্ট্রাকচারটা আমি এখানে দেখিয়েছি। আমরা প্যাসিভের যে স্ট্রাকচারটা লিখবো সেটা হলো, আগে আমরা লিখবো সাবজেক্ট, এরপর শ্যাল বি অথবা উইল বি, এরপরে ভার্বের থার্ড ফর্ম প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে প্রিপোজিশন বাই প্লাস অবজেক্ট না হয় অন্য কিছু হতে পারে, তাই আমি এখানে প্রিপোজিশন প্লাস অবজেক্ট লিখে রেখেছি। তবে প্রিপোজিশন প্লাস অবজেক্ট ছাড়াও আদার্স অন্য কিছু হতে পারে। তো যারা বাংলায় টেন্স চিনতে চান তারা মনে রাখবেন এই টেন্সের ক্ষেত্রে সাধারণত বাংলায় ক্রিয়া শেষে আমরা পাবো বে, যেমন সে আসবে, তুমি খেলবে, সে আমাকে ডাকবে, এরপরে ব, আমি যাবো, খেলবো, ডাকবো ইত্যাদি, বেন, আসবেন, ডাকবেন, খেলবেন ইত্যাদি ইত্যাদি থাকলে আমরা বুঝবো যে এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। তো এখন আমরা এক্সাম্পলস উইথ সেন্টেন্সেস দেখে নিচ্ছি। দেখেন অ্যাক্টিভ, তো অ্যাক্টিভে আমরা অ্যাফার্মেটিভ এখানে লিখে রেখেছি, উই উইল বাই সাম ফুড, আমরা কিছু খাবার কিনবো। এটাই আমরা যখন নেগেটিভ করেছি তো উইলের সাথে নট, এটা উইল নট বা ওন্ট আপনি লিখতে পারেন, উই ওন্ট অর উই উইল নট বাই সাম ফুড, আমরা কিছু খাবার কিনবো না। আপনি এটাকে যখন ইন্টারোগেটিভ বানাচ্ছেন, উইল উই বাই সাম ফুড, আমরা কি কিছু খাবার কিনবো, আমরা যখন এই সেন্টেন্সটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ বানাচ্ছি তখন এটা হয়ে যাচ্ছে ওন্ট উই বাই সাম ফুড, আমরা কি কিছু খাবার কিনবো না। আবার আমরা এটাকে প্যাসিভ ভয়েসে যদি লিখি সেক্ষেত্রে হচ্ছে দ্য টাস্ক উইল বি ফিনিশ টুমরো, কাজটি আগামীকাল শেষ করা হবে, কাজ নিজে নিজে শেষ হতে পারে না, তাই এটা অবশ্যই প্যাসিভ ভয়েস। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উইল বি প্লাস ভি থ্রি আছে, তার মানে এটা ডেফিনেটলি এটা প্যাসিভ ভয়েস হবে। এছাড়া দেখেন ফিউচার ইনফিনিট টেন্স এর আরো দুটি স্ট্রাকচার রয়েছে, এক্ষেত্রে প্রথমে বসে সাবজেক্ট, তারপরে শ্যাল বি অথবা উইল বি, এরপরে অবজেক্ট বসতে পারে, কমপ্লিমেন্ট বসতে পারে, এক্সটেনশন বসতে পারে। তো অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন সম্পর্কে যাদের ধারণা নেই তারা আমার এই বিষয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারবেন। এছাড়াও আরেকটা স্ট্রাকচার হতে পারে, সেটা হচ্ছে সাবজেক্ট, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস অবজেক্ট, অর্থাৎ এখানে সাধারণত নাউন বসবে আর কি। তো আমি এখানে এক্সাম্পলস দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। যেমন দেখেন আই উইল বি এ টিচার, আই উইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হব, হি উইল বি পুয়ার, সে গরিব হবে, উই উইল বি দেয়ার, আমরা সেখানে থাকবো। এখানে দেখেন আই উইল বি এ টিচার, এটা একটা কমপ্লিমেন্ট, হি উইল বি পুয়ার, এটা একটা কমপ্লিমেন্ট, উই উইল বি হেয়ার, আমরা এখানে থাকবো, এটা হচ্ছে একটা এক্সটেনশন। বি এক্সাম্পলটা একটু দেখেন, হি উইল হ্যাভ এ নাইস মোবাইল ফোন, তার একটা চমৎকার মোবাইল ফোন থাকবে, তাহলে এ নাইস মোবাইল ফোনটা হলো এখানে অবজেক্ট। উই উইল হ্যাভ হিউজ মানি, আমাদের অনেক টাকা থাকবে, এখানে হিউজ মানি হচ্ছে অবজেক্ট। এই হলো ফিউচার ইনডিফিনিট টেন্সের খুঁটিনাটি। এখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে চলে যাচ্ছি। ফিউচার কন্টিনিউয়াসটাকে কেউ কেউ ফিউচার প্রোগ্রেসিভ টেন্সও বলে। আমাদেরকে মাথায় রাখতে হবে ভবিষ্যতে কোনো কাজ অনবরত চলতে থাকবে বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার প্রোগ্রেসিভ টেন্স ব্যবহার করা হয়। এক্ষেত্রে অ্যাক্টিভের অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি, এরপরে ভার্বের সাথে অ্যান্টিসজেক্ট প্লাস অবজেক্ট। যেহেতু কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ, সো অবশ্যই ভার্বের সাথে অ্যান্টিসজেক্ট হবে। নেগেটিভ হলে আমরা লিখবো সাবজেক্ট প্লাস শ্যান্ট বি, সাধারণত এই শ্যান্ট বির ব্যবহার খুব বেশি নেই। ওন বি প্লাস ভার্বের সাথে অ্যান্টিসজেক্ট প্লাস অবজেক্ট, এরপর ইন্টারোগেটিভ হলে শ্যাল বা উইলটাকে আমরা সামনে আনবো, বি আনা যাবে না, এরপরে সাবজেক্ট লিখে ফেলবো, এরপর আমরা বি লিখবো, তারপরে ভার্বের সাথে আইনজি যোগ প্লাস অবজেক্ট, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলবেন না। আর যদি নেগেটিভ ইন্টারোগেটিভ বানাই আমরা, সেক্ষেত্রে শ্যান্ট অথবা ওন্ট প্লাস সাবজেক্ট, তারপরে বি, এরপরে ভার্বের সাথে আইনজি যোগ প্লাস অবজেক্ট, এবং প্রশ্নবোধক চিহ্ন দিতে আমরা ভুলবো না। তবে বলে রাখি চারটা সেন্টেন্সই অবজেক্টের জায়গায় এক্সটেনশন বা কমপ্লিমেন্টও হতে পারে।
আর এক্ষেত্রে প্যাসিভ স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি, এরপর আমাদেরকে একটা বিং অ্যাড করতে হবে, এরপরে ভি3, তারপরে বাই প্লাস অবজেক্ট হতে পারে বা যে কোনো প্রিপোজিশন প্লাস অবজেক্ট হতে পারে অথবা আদার্স অন্য কিছু হতে পারে। তো বাংলায় যারা চিনতে চাচ্ছেন তারা এটাকে মনে রাখবেন যে সাধারণত তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, যেমন আমরা খেলতে থাকবো, সে আসতে থাকবে, সে খেতে থাকবে, হ্যাঁ, এরপর আপনি বলতে পারেন তিনি পড়তে থাকবেন, ইত্যাদি এক্সাম্পলস উইথ সেন্টেন্সেস। আমরা এখন সেন্টেন্সে এক্সাম্পল গুলো দেখব। তো দেখেন, হি উইল বি রিডিং আ নোভেল, সে একটা উপন্যাস পড়তে থাকবে, তার মানে কন্টিনিউয়াস। নেগেটিভ করলে হি ওন্ট বি রিডিং আ নোভেল, সে একটা উপন্যাস পড়তে থাকবে না। ইন্টারোগেটিভ, উইল হি বি রিডিং আ নোভেল, সে একটা উপন্যাস পড়তে থাকবে। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসাথে আর কি, ওন্ট হি বি রিডিং আ নোভেল, সে কি একটা উপন্যাস পড়তে থাকবে না। আবার আমরা যখন প্যাসিভে লিখবো, দেখেন দ্য বুকস উইল বি বিং প্রিন্টেড, বইগুলোকে ছাপানো হতে থাকবে, তার মানে ভবিষ্যতে বই নিজে নিজেকে ছাপাতে পারবে না, এগুলোকে ছাপানো হতে থাকবে, তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস এর প্যাসিভ ভয়েস। তো আশা করি আপনারা ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা বুঝে ফেলেছেন। এখন আমরা ফিউচার পারফেক্ট টেন্সে চলে যাচ্ছি। তো আমরা ফিউচার পারফেক্ট টেন্স দেখতেছি, মাথায় রাখতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্সটা যদি আপনি ভালোভাবে খেয়াল করতে পারেন বা পাস্ট পারফেক্ট টেন্সটা যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে ফিউচার পারফেক্ট টেন্সটাও আপনার বেশ ভালোভাবে আয়ত্ত করতে সুবিধা হবে আর কি। একটু খেয়াল করে দেখেন, ভবিষ্যতে সংঘটিত হবে এমন দুটি কাজের মধ্যে, অর্থাৎ আপনি ভবিষ্যতে দুটো কাজ করবেন, এর মধ্যে যেই কাজটা আগে হবে, মানে আপনি ভবিষ্যতে দুইটা কাজ করবেন। ধরেন আপনি বললেন যে আগামীকাল আমি নিউ মার্কেটে যাবো, এরপর আপনি বললেন যে নিউ মার্কেটে যাওয়ার পূর্বেই আমি আমার বাবাকে ফোন করবো, তার মানে আপনি বাবাকে ফোন করেন নাই, আপনি নিউ মার্কেটে যান নাই। তাহলে ভবিষ্যতে যে দুটো কাজ হবে, যেই কাজটা পূর্বে হবে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বানাবো, এবং যেই কাজটা পরে হবে সেটাকে আমরা ফিউচার ইনডিফিনিটিও লিখতে পারি, চাইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও লিখতে পারি। এছাড়া ভবিষ্যতে কোনো নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ের মধ্যে সম্পাদিত হবে কোনো কাজ, এমন বোঝাতে গেলেও আমরা ফিউচার পারফেক্ট টেন্সকে ব্যবহার করতে পারি। তো এক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন, অ্যাক্টিভের স্ট্রাকচারটা যেটা হবে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এই চারটা আমি দেখাচ্ছি। তো অ্যাফার্মেটিভ আমরা যেই কাজটা করবো, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তো নেগেটিভ করতে গেলে আমি এখানে শ্যাল আর ব্যবহার করি না, যেটা হবে সাবজেক্ট প্লাস ওন্ট হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এটাকে ইন্টারোগেটিভ করলে উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ আপনি যদি উভয় করতে চান, তাহলে ওন্ট আমরা এখানে শ্যান্ট লিখি নাই, প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, তবে এই অবজেক্টের জায়গাগুলোতে এক্সটেনশন বা কমপ্লিমেন্টও বসতে পারতো। এবার আমরা প্যাসিভ স্ট্রাকচারে যদি চলে যাই, সেক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভি3 প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট, অর্থাৎ বাই প্লাস অবজেক্ট অথবা যে কোনো প্রিপোজিশন প্লাস অবজেক্ট, অথবা এই প্রিপোজিশন প্লাস অবজেক্টের পরিবর্তে আদার্স অন্য কিছুও বসতে পারতো। তো আমরা এখানে এক্সাম্পল গুলো দেখব, একটু খেয়াল করে দেখেন। অ্যাফার্মেটিভ, শি উইল হ্যাভ বট আ হাউস বাই 2025, সে 2025 সালের মধ্যে একটি বাড়ি কিনে ফেলবে, তার মানে বোঝা যাচ্ছে এখানে ভবিষ্যৎকালে দুটো কাজ হয় নাই, তবে ভবিষ্যতের কোনো সময়ের মধ্যে কেউ কোনো কাজ করে ফেলবে বোঝানোর জন্য আমরা এখানে ব্যবহার করেছি। তবে আমরা এখানে চাইলে বিফোর লিখতে পারতাম, সেক্ষেত্রে হতো যে সে 2025 সালের পূর্বেই একটা বাড়ি কিনে ফেলবে। নেগেটিভ করতে গেলে আপনি বুঝতেই পারতেছেন যে আমরা শি উইল হ্যাভ বট এর জায়গায় লিখবো শি ওন্ট হ্যাভ বট আ হাউস বাই 2025, সে 2025 সালের মধ্যে একটি বাড়ি কিনে ফেলবে না, বা 2025 সালের মধ্যে একটি বাড়ি কিনবে না। এবার আমরা এটাকে ইন্টারোগেটিভ করলে হবে, উইল শি হ্যাভ বিন বট আ হাউস বাই 2025, সে কি 2025 সালের মধ্যে একটি বাড়ি কিনে ফেলবে। আচ্ছা, এটাকে আমরা যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করতেছি, ওন্ট শি হ্যাভ বট আ হাউস বাই 2025, সে কি 2025 সালের মধ্যে একটি বাড়ি কিনে ফেলবে না। প্যাসিভ যদি আমরা করি, দেখেন দ্য বুক উইল হ্যাভ বিন পাবলিশড বাই 2029, বইটি 2029 সালের মধ্যে প্রকাশিত হয়ে থাকবে। তো আমরা মোর এক্সাম্পলস বা আরো কিছু এক্সাম্পল দেখবো। তো এখানে আমাদেরকে একটু মনে রাখতে হবে, দেখেন ভবিষ্যতে সংঘটিত হবে এমন দুটি কাজের মধ্যে, যেই কাজটা পূর্বে হবে অর্থাৎ যে কাজটা আগে হবে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, এবং যেই কাজটা পরে হবে সেটা আপনি চাইলে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট যে কোনো একটা টেন্সে লিখতে পারবেন। তো আমি এখানে এক্সাম্পল দিয়ে রেখেছি, দেখেন আই উইল হ্যাভ রিটেন সাম বুকস বাই অর বাই দ্য টাইম, আপনি যে কোনো একটা লিখতে পারবেন, চাইলে বাইও লিখতে পারবেন অথবা বাই দ্য টাইমও লিখতে পারবেন, আই রিটায়ারও লিখতে পারবেন অথবা আই উইল রিটায়ার এটাও লিখতে পারবেন, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও লিখতে পারবেন, ফিউচার ইনডিফিনিটিভ লিখতে পারবেন। তাহলে বাংলাটা দাঁড়ালো এই, আমি অবসর নেওয়ার পূর্বেই কিছু বই লিখে ফেলবো, অর্থাৎ আমি অবসর নেব এটা যেমন এখনো নেই নেই ফিউচার টেন্স, আমি বই লিখে ফেলবো এটাও আমি লিখি না, এটাও ফিউচার টেন্স, তবে বই আগে লিখবো পরে অবসর নেব, তাই যে কাজটা আগে হবে সেটা হবে ফিউচার পারফেক্ট, অর্থাৎ আই উইল হ্যাভ রিটেন সাম বুকস, এটা আগে হবে পরে হবে আমার রিটার্ন নেওয়াটা। তো এক্সাম্পল বি যদি আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি মাদার উইল হ্যাভ কমপ্লিটেড কুকিং বিফোর অর বাই দ্য টাইম দ্য গেস্ট কাম অর দ্য গেস্ট উইল কাম, মানে আমি এখানে চাইলে দ্য গেস্ট কাম বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলতে পারতাম অথবা দ্য গেস্ট উইল কাম ফিউচার ইনডিফিনিটিভ বলতে পারতাম। তাহলে বাংলাটা দাঁড়াচ্ছে মা অতিথিরা আসার পূর্বেই রান্না শেষ করে ফেলবেন, তার মানে অতিথি আসবে এটা ফিউচার টেন্স, মা রান্না করবেন এটাও ফিউচার টেন্স, তবে মায়ের রান্নাটা দেখেন আগে শেষ হবে
অতিথিরা পরে আসবে, তার মানে যে কাজটা আগে হবে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট লিখেছি। এছাড়া আমাদেরকে একটু মাথায় রাখতে হবে ভবিষ্যৎকালে কোনো এক সময় থেকে শুরু করে কেউ কোথাও থাকবে বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব। যেমন শি উইল হ্যাভ বিন হিয়ার সিন্স 2030, সে 2020 সাল থেকে এখানে থাকবে। এরপর আমরা আরো বলতে পারি, একটা এক্সাম্পল দেখেন, ইউ উইল হ্যাভ বিন উইথ আস আফটার অর সিন্স ইউর রিটায়ারমেন্ট, তোমার রিটায়ারমেন্টের পর থেকে অথবা তুমি অবসর নেওয়ার পর থেকে আমাদের সাথে থাকবে। তো এখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করবো। তো একটু খেয়াল করে দেখেন, আসলে এই টেন্সের ব্যবহার বর্তমানে তেমন নেই বললেই চলে, তারপর আমরা একটু শিখে রাখবো, কারণ কখন এটা কোন চাকরি পরীক্ষায় চলে আসে বলা যায় না। তো দেখেন, ভবিষ্যতে কোনো কাজ শুরু হয়ে তা অনবরত চলতে থাকবে বোঝাতে গেলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। এক্ষেত্রে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ আপনারা বুঝতেই পারতেছেন। আমি আর এখানে শ্যালের ব্যবহার করিনি, সাবজেক্ট লিখবো অ্যাফার্মেটিভে, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইনজিযোগ, এরপরে অবজেক্ট, আর ফর অথবা সিন্স প্লাস টাইম লিখবো। আমরা জানি অনির্দিষ্ট সময় হলে ফর, সুনির্দিষ্ট সময় হলে সিন্স হয়। এই সেন্টেন্সটাকে নেগেটিভ বানাতে গেলে আমরা যে কাজটা করবো, এখানে উইল হ্যাভ বিন ছিল, আমরা এখানে জাস্ট ওন্ট হ্যাভ বিন করবো, বাকি সব সেম থাকবে। ইন্টারোগেটিভ বানাতে গেলে আপনাকে উইলটা সামনে আনতে হবে, সেক্ষেত্রে উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস আইনজিযোগ, এরপরে বাকি সবকিছু সেম, বাট আপনাকে যে কাজটা করতে হবে ইন্টারোগেটিভ, যেহেতু এটা অবশ্যই একটা ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। নেগেটিভ ইন্টারোগেটিভ করলে আমরা জাস্ট এই উইলের সাথে একটা নট যোগ করে ওন্ট প্লাস বাকি সেম থাকবে সবকিছু, জাস্ট এখানে আপনাকে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো চলুন আমরা এক্সাম্পলস দেখে নিই। যেমন অ্যাফার্মেটিভ, হি উইল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট সিন্স 3 PM, সে বিকেল 3টা থেকে ক্রিকেট খেলতে থাকবে, তার মানে ক্রিকেট বিকেল 3টায় তার ক্রিকেট খেলা শুরু হবে এবং এটা চলতেই থাকবে। এরপরে নেগেটিভ করলে দেখেন, হি ওন্ট হ্যাভ বিন প্লেইং ক্রিকেট সিন্স 3 PM, সে বিকেল 3টা থেকে ক্রিকেট খেলতে থাকবে না। ইন্টারোগেটিভ করলে যেটা হচ্ছে, উইল হি হ্যাভ বিন প্লেইং ক্রিকেট সিন্স 3 PM, সে কি বিকেল 3টা থেকে ক্রিকেট খেলতে থাকবে। আবার এটাকে আমরা যখন নেগেটিভ ইন্টারোগেটিভ বানাচ্ছি, ওন্ট হি হ্যাভ বিন প্লেইং ক্রিকেট সিন্স 3 PM, সে কি বিকেল 3টা থেকে ক্রিকেট খেলতে থাকবে না। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন, আমরা এখানে আরেকটু তথ্য দিয়েছি, সেটা হলো গিয়ে দেখেন, সুনির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স এবং অনির্দিষ্ট সময়ের পূর্বে ফর বসে। তো আমরা আরেকটা রুল দেখবো এখানে, খুব ইম্পর্টেন্ট একটা রুল। দেখেন, ভবিষ্যতে কোনো একটা কাজ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত আরেকটা কাজ চলতে থাকবে, মানে কোনো কাজই শুরু হয় না, একটা কাজ শুরু হবে এবং সেটা শুরু হওয়ার আগে আরেকটা কাজ চলতে থাকবে, এরকম বোঝালে যেই কাজটা চলতে থাকবে সেটার ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখবো, এবং অপরটা আপনি চাইলে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে পারবেন। তো আমি এখানে একটা এক্সাম্পল লিখে রেখেছি, একটু খেয়াল করে দেখেন। এক্সাম্পল এ যদি দেখেন, আই উইল হ্যাভ বিন ওয়াচিং টিভি বিফোর ইউ কাম অর বিফোর ইউ উইল কাম, তুমি আসার পূর্ব পর্যন্ত আমি টিভি দেখতে থাকবো, তার মানে তুমি আসো নাই তুমি আসবে এবং আমি টিভি দেখতে থাকবো, তার মানে যেই কাজটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসলি লিখেছি। একইভাবে দেখেন, মাদার উইল হ্যাভ বিন কুকিং বাই দ্য টাইম দ্য গেস্ট কাম অর গেস্ট উইল কাম, গেস্ট আসার পূর্ব পর্যন্ত আম্মা বা মা রান্না করতে থাকবেন। আশা করি বুঝতে আপনার ইনশাল্লাহ সমস্যা হচ্ছে না। আমি এখানে 12টা টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার দিয়ে রেখেছি, আপনি যেটা নেগেটিভ ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ সবকিছু চাইলেই আপনার মতো করে নিতে পারেন। তো আপনারা যেই কাজটা করবেন, এই অংশটা আমি পর্যায়ক্রমে লিখে রেখেছি, অর্থাৎ প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট, এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরপরে পাস্ট ইনডিফিনিট পেয়েছি আমরা, এরপরে পাস্ট কন্টিনিউয়াস, এরপরে পাস্ট পারফেক্ট, তারপর আমরা পেয়েছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরপর আমরা পেয়েছি, দেখেন একটু খেয়াল করে দেখেন, আমরা পেয়েছি ফিউচার ইনডিফিনিট, তারপরে ফিউচার কন্টিনিউয়াস, এরপরে আমরা পেয়েছি ফিউচার পারফেক্ট, এরপরে শেষমেশ আমরা পেয়েছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আপনাকে যেই কাজটা করতে হবে, আপনি এখানে পজ করে অথবা স্ক্রিনশট নিয়ে স্ট্রাকচারটা খাতায় তুলে রাখবেন, তাহলে ইনশাল্লাহ আপনার টেন্স নিয়ে আর কোনো সমস্যা হবে না। আর টেন্সের ক্ষেত্রে আপনি যত বেশি প্র্যাকটিক্যালি ইউজ করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, এটা আপনার জন্য তত ভালো হবে। তো ভিউয়ার্স, আপনারা অলরেডি জানেন যে আমাদের 3টা অনলাইন কোর্স চলতেছে, যেটা হচ্ছে BCS ব্যাংক জব অ্যাডমিশন এবং আর্টস এর রিডিং রাইটিং কভার করতেছে, এবং একটা HSC অর্থাৎ ইন্টারমিডিয়েটের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের কোর্স রানিং রয়েছে। তো আমাদের চতুর্থ ব্যাচে অলরেডি আমরা ভর্তি শুরু করেছি, আমরা কিছুদিনের মধ্যেই ক্লাস শুরু করে দেবো। তো আপনারা যদি চান যে আমাদের এই অনলাইন ইংলিশ কোর্সটিতে ভর্তি হবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করে এই স্ক্রিনে দেখানো যে নাম্বারটা 01917211236 নাম্বারে ফোন দিয়ে আপনি ভর্তি হয়ে যেতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন, এই নাম্বারে অর্থাৎ 01917211236 নাম্বারে আপনি 1500 টাকা বিকাশ করে, অথবা আপনি রকেট করতে চাইলে এই নাম্বারের শেষে অর্থাৎ 6 এর পর আপনাকে একটা 9 অ্যাড করতে হবে, 9 অ্যাড করে আপনি 1500 টাকা পাঠিয়ে দেওয়ার পরে এই নাম্বারটাতে অর্থাৎ স্ক্রিনে দেখানো যে নাম্বারটা, এই নাম্বারটাতে আপনি আপনার নাম, অ্যাড্রেস এবং যে নাম্বার থেকে বিকাশ বা রকেট করেছেন সেই নাম্বারটি লিখে চতুর্থ ব্যাচ বা ফোর্থ ব্যাচ লিখে মেসেজ করে দিলে আপনাকে কোড এবং লিঙ্ক দিয়ে দেওয়া হবে, আপনি চাইলে আমাদের সাথে অ্যাটেন্ড করে কোর্সটা করতে পারেন। ইনশাল্লাহ এই কোর্সে বেসিক টু অ্যাডভান্স যত গ্রামাটিক্যাল টপিক আছে এবং রিটেন এর কিছু টেকনিকও এখানে আলোচনা করা হবে, সাথে ট্রান্সলেশনের কিছু টেকনিক আপনারা শিখতে পারবেন। তো আপনারা যদি আগ্রহী থাকেন
এই কোর্সের বিষয়টাতে, মানে কোর্সের বিষয়টাতে আপনারা যদি ভরসা রাখতে চান, ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনারা আমাদের উপরে ভরসা রাখতে পারেন এই কোর্সের বিষয়ে, এবং আমাদের সাথে একত্রিত হয়ে আপনারা আপনাদের ইংলিশের প্রবলেম গুলোকে ঝালিয়ে নিতে পারেন। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।